আর আমরা এখন দাঁড়িয়ে আছি। নাম রে ভাই নাম পুড়ে আবি রে। এন্ড অফ ফ্ল্যাশব্যাক। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি আবার চলে এসেছি তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখার, মানে আমার একটা ফেভারিট, নিজস্ব ফেভারিট জায়গা। তো আজ আমি যেতে চলেছি ছোট্ট সুন্দরবন। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, ছোট্ট সুন্দরবন আমি যেতে চলেছি। তো তোমরা ভিডিওটার মধ্যে জুড়ে থাকো এবং দেখতে থাকো। এখন আমি আছি সাইকেলে, তো একটা ভাই আছে পেছনে, অর্পণ আছে, আমি আছি। তো তিনজন মিলে যাচ্ছি সুন্দরবন। তো তোমাদেরকে ভিডিওর মধ্যে জুড়ে থাকো আর দেখতে থাকো, চলো যা যা। আজ আমরা এসেছি একটা ছোট্ট করে আড্ডা দিতে। তো এখন আছি সুন্দরবনের কাছে, দেখতে পাচ্ছ সামনে পুরো গাছ, তোমাদেরকে সামনে নিয়ে যেয়ে যদি দেখায়। তো এই তো এই হচ্ছে চারদিকে গাছ, অনেক জুড়ে সুন্দরবন ওয়েস্ট বেঙ্গলে। তো আর আমাদের গরিবের সুন্দরবন হচ্ছে এটা, জাস্ট অসাম লাগছে। তোমরা সুন্দরবন ভাবতে পারো বা না পারো, কিন্তু জাস্ট সুন্দরবনের মতনই লুকটা এখানে লাগ। কচুরপানাগুলো যদি না থাকতো না, মানে আগে যখন এসেছিলাম কচুরপানাগুলো ছিল না, কিন্তু এখন ইদানিং কচুরপানাগুলো হয়ে গেছে। যদি না থাকতো না, জাস্ট অসাম লাগতো, একদম দেখতে দারুণ দেখতে লাগতো। আর এই জাস্ট আকাশ, তার সঙ্গে এই নিচে গাছ, জাস্ট মারাত্মক লাগছে, মারাত্মক। আর এই সাইডে অল্প স্বল্প কাশফুল আছে, মানে এইটা যদি থাকতো, একটা নৌকা থাকতো আর এইখানটা যদি পরিষ্কার থাকতো না, তোমাদেরকে আরও ভালো করে পুরো দেখাতে পারতাম, খুব সুন্দর। তো এখন আমরা চলে এসেছি, যে সাথে ভাইরা আছে, আমি আছি, মানে ভাবলাম যে একটা ছোট্ট করে ব্লগ করে দেখি। এই দিকটা না দাঁড়িয়ে থেকে না ভাবছি ওই পাড়টাতে যাবো, ওই দিকটার থেকে জঙ্গলটা ঢুকে তোমাদেরকে এই দিক থেকে দেখাবো। তো দেখি ওই দিক থেকে ভিউটা কেমন লাগে। তো চলো ওই দিকটাই যাওয়া যাক। শরতের মেঘ, মানে জানো তো খুব সুন্দর একটা মেঘ। আর দৃশ্যটা দেখো, মানে আকাশটা জাস্ট মারাত্মক লেভেলের লাগছে একদম। আর এই সাইডে অর্পণ আছে, এই তোর নামটা কি রে ভুলে গেলাম, পাপাই, একদম গেমার ভাই, গেমার পাপাই। তো এই সাইডে একদম খুব সুন্দর লাগছে। আর এই দিকে দেখতে পাচ্ছ একদম পুকুরটা আছে, আর এই আকাশ মানে একদম নীল আর তুলোর মতন লাগছে। এক একটা সাদা যে জিনিসগুলো আছে না, তুলোর মতন একদম দেখতে লাগছে, জাস্ট ভিউটা মারাত্মক, মারাত্মক। আর আমরা এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের এখানে, খুব সুন্দর লাগছে। আর এখানে ব্লগে শুরু করছে অর্পণ, আমার দেখে দেখে শুরু করে দিল। চলো ওই পারে যাই আর তোমাদেরকে দেখায়। আমরা ছিলাম ওই পারে, তো এখন চলে এসেছি এই পারে। তো এই পারে জাস্ট লুকটা দেখো, সারি সারি গাছ, বা জাস্ট দারুণ দেখতে লাগছে। দেখো এই জাস্ট সারি সারি গাছ চলে গেছে, আর মাঝখান দিকে রাস্তা। আর আমরা ছিলাম ওই পারে, আর এখন চলে এসেছি এ পারে, এই হচ্ছে ব্যাপার। আর খুব সুন্দর লাগছে, মানে ভিডিওটা জাস্ট বড় করব না, ছোট করেই তোমাদেরকে দেখাবো। মানে আমার একটা মনের শান্তি হচ্ছিলো না এই জায়গাটা তোমাদের মধ্যে না শেয়ার করে। তো জাস্ট যারা শহরে থাকো তাদের অবশ্যই ভালো লাগবে, আর গ্রামে থাকো তাদের হয়তো ভালো লাগতেও পারে, না লাগতেও পারে, ঠিক জানি না। তো যাই হোক, আমার জায়গাটা খুব, মানে পার্সোনালি খুবই ভালো লেগেছে। তাই আমি বারবার যখনই মা বাড়ি আসি না কতুলপুর, তখন এই জায়গাটা আমি চলে আসি। তো দেখো এই জাস্ট জায়গা খুব সুন্দর লাগছে। আমাদেরকে ধারে নিয়ে যে দেখায় যে টার্নিংটা হচ্ছে, আমি আর বেশি দূরে যেতে পারছি না। তো এই যে জাস্ট টার্নিংটা ওই দিকে চলে যাচ্ছে একদম টার্নিংটা, আর এই হচ্ছে আচ্ছা আমরা ছিলাম ওই পাড়টাতে, আর এখন চলে এসেছি এ পাড়ে। জাস্ট দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর আমার এমনিতেই পার্সোনালি গাছ খুব সুন্দর লাগে, আমার গাছ খুব ভালো লাগে, যেখানে গাছ বেশি সেখানে আমি অবশ্যই। গাইস আমি এদিকে ভিডিও করছি, আর এদিকে একটা বান্দরের কম্ব দেখো, হ্যাঁ দেখো একদম গাছে উঠে গেছে। পাপাই দেখো কেমন গাছে উঠতে, দেখো খেয়ে দেখা যায় একদম গাছে উঠতে বসে আছে। এই বাবা, এ কত দূরে যাবি রে, নাম রে ভাই নাম, পড়ে যাবি রে। আমি এদিকে ভিডিও করছি, ও দেখছি কি করছে, খড়া খড়া কাজ হচ্ছে, দেখছি না একদম গাছে উঠে বসে আছে বান্দরের মতো। কলাই খাবি, কলা খাবি, কলাই কিছু লাগবে না। তো চলো তোমাদেরকে সিনেমাটিক শট নিয়ে এটা চারদিকটা দেখায়।
এই সাইডে হচ্ছে ধান ক্ষেত যা সবুজে সবুজ, চোখটা জুড়িয়ে যাচ্ছে, দূর দূরান্ত অবধি দেখলে একদম সবুজে সবুজ, খুব সুন্দর লাগছে একদম। এটা গ্রামের পরিবেশ আলাদা আর একটা শহরের পরিবেশ আলাদা, মানে দুটো আলাদা, কিন্তু আমার গ্রাম খুবই ভালো লাগে আর কারো শহর বেশি ভালো লাগে, কিন্তু আমার বেশিরভাগ লোকেরই আশা করি গ্রামটাই বেশি ভালো লাগে, মানে গ্রামের মতন শান্তি আর কোথাও নেই। আর তার সাথে যদি এরকম সবুজে সবুজ জমির ক্ষেত থাকে ভাই জমে যাবে। তো আমি যখন এই জায়গাটা ছবি তুলে আমি ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছিলাম, অনেকেই জিজ্ঞাসা করতো এই জায়গাটা কোথায়, এই জায়গাটা কোথায়। তো এই জায়গাটা হচ্ছে আমার মা বাড়ি কোতুলপুরে। তো কোতুলপুরে এখানে একটা বাগরোল বলে জায়গা আছে, ঠিক গোগরা হসপিটাল ঠিক সাইড দিকে একটা রাস্তা চলে গেছে, মাঝ সাইডে ঢুকে যেতে হবে, পিস রাস্তা বরাবর সোজা চলে এলেই তোমরা এই রাস্তাটায় একবার, এখানে একটা মন্দির আছে, সেই মন্দির কালী মন্দিরের সাইড দিকে ঢুকে গেলেই, লাল রাস্তা হয়ে ঢুকে গেলেই তোমরা এই জায়গাটা দেখতে পেয়ে যাবে। তো এই জায়গাটার নাম হচ্ছে বাগরোল। তো কোতুলপুরে বাগরোলে তোমরা চলে এসো, তো এই জায়গাটা তোমার দেখতে পেয়ে যাবে। আর যারা ভালো লেগেছে তারা তো অবশ্যই আসবে, আর জানি না যাদের গ্রাম ভালো লাগে তো তারা আসবে, কিন্তু এখন আপাতত কচুরি বানে ভর্তি হয়ে গেছে বলে এই জায়গাটা এরকম লাগছে। কিন্তু যখন বৃষ্টি হয়েছিল, মানে যখন জলে ভর্তি ছিল, আমি যতবার এসেছি মানে খুব সুন্দর লাগবে। একটা মাইনাস পয়েন্ট এই জায়গাটার হচ্ছে, সেটা হচ্ছে এখানে যদি একটা নৌকা থাকতো না, তো তোমাদেরকে আরও ভালো করে সিনেমাটিক শট নিয়ে দেখাতে পারতাম, আরও দুপাশারি কী সুন্দর লাগছে, মানে একটা নৌকা জার্নিও হয়ে যেত আর তোমাদের একটা ভালো ভিডিও হয়ে যেত। একটা ছোট্ট করে করলাম, ভাবলাম তোমাদেরকে দেখাই, বারবার মা বাড়ি আছি তোমাদেরকে দেখানো হয় না, তো এবার দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা খুব ছোট্ট করে করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো, আর যারা এখনও লাইক করোনি লাইক করে দিও, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফ্যামিলির মেম্বার হয়ে। তো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর পুজো তো শেষ, সবারই মন খারাপ আমারও মন খারাপ, জলদি সাবস্ক্রাইব করো, জলদি সাবস্ক্রাইব করো, চলো তো দেরি কিসের গাইস, জলদি জলদি একদম, তাহলে নিচে লাল কালারের সাবস্ক্রাইবটা আছে, তো সাবস্ক্রাইবে টিপে নোটিফিকেশনটা ঘন্টাটা টং করে বাজিয়ে দাও জলদি। তো অর্পণ বলে দিয়েছে, আর তোমরা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে তাড়াতাড়ি কিউএনএ ভিডিও নিয়ে আসবো, তো সেটার জন্য রেডি হয়ে থাকো, বাই।